নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই দীপাবলিতে এই লাইট আপনারা যদি জ্বালান তাহলে ধন সম্পত্তির অভাব এতটুকুও থাকবে না, কারণ কুবের দেবতা এই লাইট অর্থাৎ এই আলো পছন্দ করেন। কোন কালারের সেই লাইট সেটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। দীপাবলির দিন আমরা সচরাচর টুনি বাল্ব জ্বালাই, হ্যাঁ বন্ধুরা, কারণ পুরনো যুগে অর্থাৎ আগেকার দিনে আমরা প্রদীপ জ্বালাতাম, তারপরে আসলো ক্যান্ডেল বা মোমবাতি। এখনও কিছু কিছু জায়গায় ক্যান্ডেল আমরা জ্বালাই, কিন্তু বেশিরভাগ এই মডার্ন যুগে টুনি বাল্বে ছেয়ে গেছে, তাই আমরা ঘরকে সাজাই টুনি বাল্ব দিয়ে। কিন্তু আপনারা জানেন কি, শুধুমাত্র টুনি বাল্ব জ্বালালেই কিন্তু দীপাবলির আনন্দ উপভোগ করা যায় ঠিকই, কিন্তু কুবের দেবকে সন্তুষ্ট করা যায় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুবের দেবকে কোন আলোর টুনি বাল্ব কিনলে সন্তুষ্ট হবে। তার আগে আমি আপনাদেরকে কুবের নিয়ে ছোট্ট করে বলবো, বেশি সময় নেব না। এই কুবের দেব হচ্ছেন ধনের দেবতা, অর্থাৎ কুবের দেব যদি খুশি হন সেক্ষেত্রে ধন সম্পত্তির অভাব সেই মানুষের থাকে না, হ্যাঁ বন্ধুরা, কারণ ধন বা সম্পত্তি এই সমস্ত কিছু কিন্তু কুবেরের হাতে। তাই আমরা কথাই বলি না, ধনকুবের ধনকুবের ধনকুবের, এই ধনকুবের যদি আপনার উপর সন্তুষ্ট হয় তাহলে আপনার রাত দিনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশন থেকে শেয়ার মার্কেটের গ্রাফের মতো উঠতে লাগবেন। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। তাই এই দীপাবলিতে এই রঙের টুনি বাল্ব আপনারা জ্বালান আর দেখুন আপনাদের জীবনে কি পরিবর্তন হতে চলেছে। মার্কেটে বহু রঙের টুনি বাল্ব পাওয়া যায়, যেমন লাল, যেমন নীল, যেমন সবুজ, যেমন সাদা, যেমন হলুদ, যেমন কমলা, যেমন পার্পল, বিভিন্ন রঙের টুনি বাল্ব পাওয়া যায়। তাই আমরা সচরাচর মার্কেট থেকে একটা মোটামুটি টুনি বাল্ব কিনে নিয়ে নেই, আমাদের বাড়িতে জ্বালিয়ে দিই। কিন্তু সব রং কুবের দেবতা পছন্দ করেন না, কুবের দেবতা যে রঙটি পছন্দ করেন সেই রঙটি হচ্ছে গোল্ডেন কালার। হ্যাঁ বন্ধুরা, এটি মানা হয় গোল্ডেন কালার অর্থাৎ সোনার সোনালি রঙের টুনি বাল্ব, অর্থাৎ যে আলোটি একটু হলুদ হলুদ হবে সেই রঙের টুনি বাল্ব আপনারা গৃহে জ্বালান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ধনের অভাব মিটে যাবে। তাই আজই নিয়ে আসুন হলুদ রঙের গোল্ডেন কালারের টুনি বাল্ব, আর নিজের জীবনকে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যান এই দিওয়ালিতে। সো হ্যাপি দিওয়ালি টু অল অফ মাই লাভলি ফ্রেন্ডস, ধন্যবাদ।